কচুতলের যে উচ্ছেদ কাণ্ড সেই উচ্ছেদ কাণ্ডক লৈ এতিয়া AIUDFে কেইবাটাও বিস্ফোরণ আগবঢ়াইছে। পূর্বৰ কংগ্রেস সরকারে সেই সকল লোকক পুনৰ সংস্থাপন নিদিলে, সেই সকলক কোন ধরনের সংস্থাপনের ক্ষেত্রে ব্যবস্থা নললে, আর যার বাবে বর্তমান অবস্থা বিজেপি সরকারে এই সকল সংখ্যালঘুর উপর আক্রমণ করেছে। বর্তমান অবস্থা যে কচুতলির যে ঠাই যে ঠাইত বর্তমান অবস্থা উচ্ছেদ করা হয়েছে, সেই উচ্ছেদস্থলীত কেবল নন ট্রাইবেল বা মুসলিম লোকসকলে নাই, তাত বহু জনগোষ্ঠীর লোক আছে, কিন্তু বাছি বাছি সরকারে কেবল সংখ্যালঘু লোকসকলক আক্রমণ করেছে, টার্গেট করেছে। এনেদরে কংগ্রেস সরকার, পূর্বর কংগ্রেস সরকার, বর্তমান সরকার লগতে বিজেপি সরকারক তীব্র সমালোচনা করেছে AIUDFে। আমি আগবাইছো কংগ্রেস সরকারক তীব্র সমালোচনা করা দেখবলে পাওয়া গেছে AIUDFৰ তরফরপা। সোনাপুরের কচুতলির এই অবস্থাক লৈ কংগ্রেস দলও সমানে দায়ী, এনেদরে AIUDFৰ তরফরপা গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। ভূমিহীন লোকক সংস্থাপন নিদিলে সেই সময়ের কংগ্রেস সরকারে, আর কংগ্রেস সরকারে ভূমিহীন লোকক সংস্থাপন নিদিয়ার বাবে আজির দিন এনে অবস্থার সম্মুখীন হবলগা হয়েছে মুসলমান লোকসকল। কংগ্রেসের ভুলের বাবে কচুতলিত এই অবাঞ্ছিত ঘটনা এতিয়া সংঘটিত হবলৈ পাইছে, যার বাবে এই অবস্থার সম্মুখীন হবলগা হয়েছে কচুতলিত থকা সংখ্যালঘু লোকসকলে। AIUDFৰ অভিযোগ, সোনাপুরের কচুতলি ঘটনাক লৈ বিস্ফোরণ আগবাইছে AIUDFৰ নেতৃত্ব আশরাফুল হুসেন আছে, আর আশরাফুল হুসেন এনেদরে মন্তব্য করেছে যে পুলিশের গুলিত যিসকলের মৃত্যু হয়েছে তার পরিয়ালবর্গক 1 কোটি টাকার ক্ষতিপূরণ দিব লাগিব সরকারে, ভূমিহীন গৃহহীন সকলক পুনৰ সংস্থাপন দিব লাগিব, আহত সকলকো ক্ষতিপূরণ দিয়ার দাবি তুলিছে এতিয়া AIUDFে। কচুতলি ঘটনার বাবে পূর্বর সরকার আর বর্তমানের সরকার সমানেই দায়ী, কংগ্রেস সরকারকো হারি যাবলৈ দিয়া নাই AIUDFে, কেবল সংখ্যালঘুক লক্ষ্য করে উচ্ছেদ চলোৱা হয়েছে, সম্পূর্ণ অসাংবিধানিক বলে কৈছে। সোনাপুরের ঘটনাত সংবিধান উলঙ্ঘা করেছে মুখ্যমন্ত্রী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের উপরতে সমান চকু দিব লাগে বলে সকলে কৈছিল, কিন্তু সেই মুখ্যমন্ত্রী বর্তমান অবস্থাত কেবল মুসলমান লোকক টার্গেট করেছে, নন ট্রাইবেল মানুষও বেদখল করেছে সোনাপুরত, কিন্তু নন ট্রাইবেল বাদ দি কেবল মুসলমানের উপরতে এনেদরে বিজেপি সরকারে টার্গেট করেছে বলে AIUDFে তীব্র সমালোচনা করেছে। তেখেতসকলে কৈছে যে যি সময়ত কংগ্রেস সরকার আছিল, কংগ্রেস সরকারে গড়াখহনীয়ার সম্মুখীন হওয়া যিসকল সংখ্যালঘু আছিল সেই সকলক পুনৰ সংস্থাপন দিয়া নাছিল, তেওঁলোকক থাকিবলৈ ব্যৱস্থা কৰা নাছিল, কেৱল ভোট বেংক হিচাপে ব্যৱহাৰ কৰিছিল, আৰু তাৰ বাবে বৰ্তমান অৱস্থাত বিজেপি চৰকাৰৰ দিনত এনেদৰে সংখ্যালঘুসকল অত্যাচাৰৰ সন্মুখীন হ'ব লগা হৈছে। কংগ্ৰেছ যিমান দায়ী সিমান দায়ী বিজেপি চৰকাৰ। এনেদৰেই অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীও সমালোচনা কৰা পৰিলক্ষিত হৈছে, অসাংবিধানিকভাৱে মুখ্যমন্ত্ৰীয়ে কেৱল সংখ্যালঘুক টাৰ্গেট কৰি লৈছে, নন ট্ৰাইবেলো তাত বৰ্তমান অৱস্থাত অবৈধভাৱে বাস কৰি আছে, কিন্তু নন ট্ৰাইবেলক নহয় কেৱল মুছলমান হোৱাৰ বাবেই সংখ্যালঘু হোৱাৰ বাবেই এনেদৰে টাৰ্গেট কৰা হৈছে। এই মুহূৰ্তত AIUDFৰ মন্তব্য আগবঢ়াইছো। সংবাদমেলত AIUDFে কংগ্ৰেছ চৰকাৰ, পূৰ্বৰ কংগ্ৰেছ চৰকাৰ আৰু বৰ্তমানৰ বিজেপি চৰকাৰ সমালোচনা কৰি সোনাপুৰ কাণ্ডক লৈ কি কৈছে, আশ্ৰাফুল হুছেইনৰ মন্তব্য আছে, শুনি লওক। যিসকল গৃহহীন যিসকল ভূমিহীন সেই মানুহক পুনৰ সংস্থাপনৰ পলিচি চৰকাৰৰ ওচৰত আছে, সেই পুনৰ সংস্থাপনৰ পলিচি কেতিয়াও ব্যৱহাৰ কৰা হোৱা নাই, আৰু এই দীৰ্ঘ সময় ভূমিহীনভাৱে বসবাস কৰা সেই মানুহখিনিৰ কাৰণে আজি আমি ক'ব পাৰোঁ যে ইয়াৰ কাৰণেও দায়ী কিন্তু কংগ্ৰেছো কোনো পৰিমাণে কম নহয়। এই কংগ্ৰেছ চৰকাৰখনে বিগত সময়ত তেওঁলোকে এই মানুহখিনিৰ ভোট লৈছে সদায়, তেওঁলোকে মানুহখিনিৰ ওপৰত ভোট বেংকৰ ৰাজনীতি কৰিছে, কিন্তু কেতিয়াও মানুহখিনি পুনঃস্থাপনৰ বাসস্থানৰ ব্যৱস্থা কৰা নাই, আৰু যাৰ বাবে যাৰ পৰিণতিত আজি বিজেপিয়ে তাৰ গইনা লৈ তাৰ ব্যৱহাৰ উঠাই তারপর ফায়দা উঠাব বিচারিছে, এটা সাম্প্রদায়িক রহনহানি সাম্প্রদায়িক অ্যাঙ্গুলত লৈ গৈ। যদি এই গড়াখনীয় পীড়িত মানুষক সরকারে যদি সেই সময় সরকার সময় পুনঃস্থাপনের ব্যবস্থা করলেন, যদি সেই সময় গড়াখনীয় রোধের প্রচেষ্টা হাতত লওয়া হলেতেন, এই ধরনের সমস্যাসমূহ কিন্তু আজি সৃষ্টি নহলেতেন। আমি আকৌ কৈছো, আমার দল বেদখলের পক্ষত নহয়, আমি স্পষ্টভাবে কৈছো বেদখল মুক্ত হব লাগিব, কিন্তু তাতে থকা ভূমিহীন আৰু গৃহহীন মানুহক আমি পুনৰ সংস্থাপনৰ ব্যৱস্থা নকৰাকে সকলো ধৰণৰ কিন্তু অমানৱীয় উচ্ছেদৰ বিৰোধী AIUDFত যিসমূহ মানুহ চিকিৎসাধীন হৈ আছে তেওঁলোকক যাতে সুচিকিৎসা হয় তাৰ ব্যৱস্থা কৰিব লাগে। যিসকল মানুহক গুলিয়াই হত্যা কৰা হৈছে তেওঁলোকৰ পৰিয়ালসমূহে অতি কমে 1 কোটিকৈ টকা ক্ষতিপূৰণ হিচাপে পাব লাগে। আমি দাবী জনাওঁ যে আহতসকলকো ক্ষতিপূৰণৰ ব্যৱস্থা কৰিব লাগে, আৰু ভূমিহীন মানুহক, গৃহহীন মানুহ, ভূমিহীন মানুহক প্রকৃতার্থত যখন ভূমিহীন তেওঁলোকক পুনৰ সংস্থাপন ব্যৱস্থা চৰকাৰে কৰিব লাগে।
আট বছরের পর বিজেপি সরকার, তিন বছরের পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব ডাঙরিয়ার সরকার, আগত পাঁচ বছরের বিজেপি সরকার আছিল, ইয়ার আগত পনেরো বছর কংগ্রেসের সরকার, এই মানুষখিন ত্রিশ বছর চল্লিশ বছর কোনোবা পঁচিশ বছর কোনোবা বিশ বছর আগত বহিছে। যদি সরকার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তাহানিতে কংগ্রেসত আছিল, আজি বিজেপিত আছে, যদি এখেত এলার্ট থাকিলে হেতেন এই মানুষখিন হয়তো পয়সা খরচ করে তাতে নবহিলে হেতেন, বা যেতিয়া কোনোবা বহা আরম্ভ করেছিল তেতিয়া যদি বাধা দিলে হেতেন এই মানুষখিন পয়সাও খরচ নহলেতেন। মূরর ঘাম ভরিত পেলায় এটা পজা ঘর বনাইছে, সেটু আজি ভাঙিব লগা অবস্থা নহল হেতেন। এই গোটেইখিনি দায়িত্ব তো ভুল তো সরকারই করেছে। আপনার একটা পার্টিকুলার কমিউনিটিক টার্গেট করে থাকা হয়েছে, যে ঘটনাকে আমি ধিক্কার জানাইছো, তাতে নন ট্রাইবেল বিভিন্ন কাস্ট কমিউনিটি ধর্মাবলম্বী মানুষ আছে, কিন্তু অকল মাত্র মুসলমানক টার্গেট করা হয়েছে। হেমন্ত বিশ্ব সরকারের এই পলিসিক আমি ধিক্কার জানাইছো। আপনি সংবিধানের শপথ খাই বহিছিল যে সকল জাতি জনগোষ্ঠী সকল মানুষের লগত সমান ব্যবহার সমান আচরণ আপনি করিব, কিন্তু আপনার এই পক্ষপাতিত্বমূলক আচরণ, এটা জনগোষ্ঠীক টার্গেট করা, এটা জনগোষ্ঠীক হেক করার যে আপনার ষড়যন্ত্র, এক আমি ধিক্কার জানাইছো। আর ইতিমধ্যে আপনাদের মন্তব্য শুনিলে, এনেদরেই পূর্বের কংগ্রেস সরকার আর বর্তমানের বিজেপি সরকার বিরুদ্ধে সরব হয়েছে AIUDFৰ নেতৃত্ব। আশরাফুল হোসেন মন্তব্য করেছে তখেতে যে সোনাপুরত যে ধরনের উচ্ছেদ হল, সেই উচ্ছেদের বাবে পূর্বের কংগ্রেস সরকার দায়ী। গড়াখনিয়ার সম্মুখীন সেই সকল লোকে এই ঠাইত আশ্রয় লওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস সরকারের সময়ত, কিন্তু সেই সময়ত গড়াখনিয়া সমস্যা সমাধানের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নললে, যার বাবে সেই সকল লোকে এনেদরেই কোনো ধরনের ঘর বাড়ি নথকার দরে পরিবেশ এনেদরে অবৈধভাবে তাত থাকিবলগা হল। আর বর্তমান অবস্থাত পূর্বের কংগ্রেস সরকারে করা ভুলের এটা পরিণতি ভুগিবলগা হয়েছে এই সকল সাধারণ লোকে। এনেদরেই এটা মন্তব্য করেছে কংগ্রেস সরকারে কেবল সংখ্যালঘু সকলক ভোট ব্যাংকের বাবে ব্যবহার করলে, এই অভিযোগ তুলিছে চেঙার বিধায়ক আশরাফুল হোসেনে। তেনে কৈছে যে যিসকল ইতিমধ্যে আরক্ষীর গুলিত নিহত হয়েছে তেওঁলোকৰ পৰিয়ালবর্গক এক কোটি টকার সাহায্য দিব লাগিব সরকারে, লগতে যিসকল আহত হয়েছে সেই সকলৰো স্বাস্থ্যৰ ব্যবস্থা করব লাগিব, পুনৰ সংস্থাপন দিবই লাগিব যিসকলক উচ্ছেদ করা হয়েছে, এই দাবি তুলিছে AIUDFৰ তরফৰ পৰা। কেবল সংখ্যালঘুক লক্ষ্য করে উচ্ছেদ চলোৱা হয়েছে বলে ইতিমধ্যে উল্লেখ করেছে AIUDFৰ বিধায়কে। তেওঁলোকে কৈছে যে নন ট্রাইবেল লোকও, যেহেতু ট্রাইবেল ব্লক বলে ইতিমধ্যে সরকারে কৈছে, নন ট্রাইবেল ব্লকত বহু লোক, নন ট্রাইবেল লোক তাত বসবাস করেছিল, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক আছিল, কিন্তু বাছি বাছি কেবল সংখ্যালঘুর উপর অত্যাচার চলাইছে বিজেপি সরকারে। এনেদরে কংগ্রেস আর বিজেপি সরকার, পূর্বের কংগ্রেস সরকার আর বর্তমানের বিজেপি সরকার টার্গেট করে লৈছে সোনাপুরের ঘটনাক লৈ AIUDFৰ নেতৃত্বই। মন্তব্যটা আমি পুনর্বার আগবাইছো। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব যখন গৃহহীন যখন ভূমিহীন সেই মানুষ পুনর্সংস্থাপনের পলিসি সরকারের ওসর আছে, সেই পুনর্সংস্থাপনের পলিসি কেতিয়াও ব্যবহার করা হওয়া নাই। আর এই দীর্ঘ সময় ভূমিহীনভাবে বসবাস করা সেই মানুষখিনির কারণে আজি আমি কব পারো যে ইয়ার কারণেও দায়ী কিন্তু কংগ্রেসও কোনো পরিমাণে কম নহয়। এই কংগ্রেস সরকারখনে বিগত সময়ত মানুষখিনির ভোট লৈছে, সদায় মানুষখিনির উপর ভোট ব্যাংকের রাজনীতি করেছে, কিন্তু কেতিয়াও মানুষখিনির পুনঃস্থাপনের বাসস্থানের ব্যবস্থা করা নাই। আর যার বাবে যার পরিণতির আজি বিজেপিয়ে তার গয়না লয়, তার ব্যবহার উঠায়, তারপর ফায়দা উঠাব বিচারিছে, এটা সাম্প্রদায়িক রহনধানী সাম্প্রদায়িক অ্যাঙ্গুলত লৈ গৈ। যদি এই গড়াখনিয়া পীড়িত মানুষক সরকারে যদি সেই সময়ের সরকার সময় পুনঃস্থাপনের ব্যবস্থা করলে হতেন, যদি সেই সময় গড়াখনিয়া রোধের প্রচেষ্টা হাতত লওয়া হল হতেন, এই ধরনের সমস্যাসমূহ কিন্তু আজি সৃষ্টি নহলে হতেন। আমি আকৌ কৈছো, আমার দল বেদখলের পক্ষত নহয়, আমি স্পষ্টভাবে কৈছো যে বেদখল মুক্ত হব লাগিব, কিন্তু তাতে থকা ভূমিহীন আর গৃহহীন মানুষক আমি পুনর্সংস্থাপনের ব্যবস্থা নকরাকে সকলো ধরনের কিন্তু অমানবীয় উচ্ছেদের বিরোধী AIUDFৰ। যেসমূহ মানুষ চিকিৎসাধীন হয়ে আছে তেওঁলোকে যাতে সুচিকিৎসা হয় তার ব্যবস্থা করব লাগে। যখন মানুষক গুলিয়ায় হত্যা করা হয়েছে তেওঁলোকৰ পরিয়ালসমূহে অতি কমে এক কোটিকে টাকা ক্ষতিপূরণ হিসাবে পাব লাগে। আমি দাবি জানাও যে আহত সকলকে ক্ষতিপূরণের ব্যবস্থা করব লাগে। আর ভূমিহীন মানুষক, গৃহহীন মানুষ, ভূমিহীন মানুষক প্রকৃতার্থত যখন ভূমিহীন তেওঁলোকক পুনঃসংস্থাপন ব্যবস্থা সরকারে করব লাগে। আট বছরের পর বিজেপি সরকার, তিন বছরের পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব ডাঙরিয়ার সরকার, আগত পাঁচ বছরের বিজেপি সরকার আছিল, ইয়ার আগত পনেরো বছর কংগ্রেসের সরকার, এই মানুষখিন ত্রিশ বছর চল্লিশ বছর কোনোবা পঁচিশ বছর কোনোবা বিশ বছর আগত বহিছে। যদি সরকার
মুখ্যমন্ত্রী ডাঙরিয়া তাহানিতে কংগ্রেসত আছিল, আজি বিজেপিত আছে। যদি এখেতক এলার্ট থাকিলেহেতেন, এই মানুষখিনি হয়তো পয়সা খরচ করে তাতে নবহিলেহেতেন, বা যেতিয়া কোনোবা বহা আরম্ভ করেছিল তেতিয়া যদি বাধা দিলেহেতেন, এই মানুষখিনির পয়সাও খরচ নহলেহেতেন। মূরর ঘাম ভরিত পেলায় এটা পজা ঘর বনাইছে, সেটু আজি ভাঙিবলগা অবস্থা নহলহেতেন। এই গোটেইখিনি দায়িত্ব তো ভুল তো সরকারই করেছে। আপনার একটা পার্টিকুলার কমিউনিটিক টার্গেট করে থাকা হয়েছে, যে ঘটনাকে আমি ধিক্কার জানাইছো। তাতে নন ট্রাইবেল বিভিন্ন কাস্ট কমিউনিটি ধর্মাবলম্বী মানুষ আছে, কিন্তু অকলমাত্র মুসলমানক টার্গেট করা হয়েছে। হেমন্ত বিশ্ব সরকারের এই পলিসিক আমি ধিক্কার জানাইছো। আপনি সংবিধানের শপথ খাই বহিছিল যে সকল জাতি জনগোষ্ঠী সকল মানুষের লগত সমান ব্যবহার সমান আচরণ আপনি করিব, কিন্তু আপনার এই পক্ষপাতিত্বমূলক আচরণ, এটা জনগোষ্ঠীক টার্গেট করা, এটা জনগোষ্ঠীক হেক করার যে আপনার ষড়যন্ত্র, এক আমি ধিক্কার জানাইছো। যখন গৃহহীন যখন ভূমিহীন, এই মানুষ পুনর্সংস্থাপনের